আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে, যারা রহমানের বান্দারা অহংকারী হয় না। রহমানের বান্দারা অহংকারী হয় না। আমাদের সমাজে বহু মানুষকে আপনি অহংকার করতে দেখবেন, কত ধরনের অহংকার, কেউ করে জ্ঞানের অহংকার, কেউ করে টাকা পয়সার অহংকার, কেউ করে বংশের অহংকার, কেউ বাবার ক্ষমতা পেয়ে করে ক্ষমতার অহংকার, কোন ধরনের অহংকার করা, এটা কখনো রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। কোন অহংকার করা মুমিনের জন্য শুভনীয় নয়, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আল কিব্রিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, যে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে ব্যক্তি অহংকারের নামে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? খবরদার কোনো অহংকার করবেন না। জ্ঞান হলো আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামত যদি আপনি পান তো বিনয় হয়ে যান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান এবং মর্যাদা যিনি বাড়িয়ে দেন। জোরে বলেন, তিনি কি? জ্ঞানের নিয়ামত পেয়েছেন, কেন আপনি অহংকার করেন? যদি অহংকার করেন, আপনার জ্ঞান কেড়ে নিয়ে আপনাকে যিনি পাগল বানিয়ে দিতে পারেন, তিনি কি? নাকি আল্লাহ পারেন না? আমার তো এই অল্প বয়সে আমি বহু জ্ঞানী মানুষকে পাগল হতে দেখেছি, আপনারা দেখেন নাই? তাহলে বোঝা গেল, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর না করলে শাস্তি আছে যার চরফ থেকে, তিনি কে? টাকা পয়সার অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন, তিনি কে? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার জন্য অহংকার করা আমাদের মানায় না, কারণ আমাদের কোনো স্টেবিলিটি নেই, আমাদের কোনো স্থায়িত্ব নেই। কেবলমাত্র একজনের ক্ষমতা হলো চিরস্থায়ী, যার ক্ষমতা কোনো দিন শেষ হবে না। জোরে বলেন তো, তিনি কি? তিনি হচ্ছেন প্রথম, তিনি শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন, তিনি কে? পারমানেন্ট ক্ষমতা তার। আমার আপনার পারমানেন্ট কিছুই নাই, সকালে আছে তো বিকেলে নাই, বিকালে আছে তো সন্ধ্যায় নাই, রাতে আছে তো সকালে নাই, আমাদের ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই। এজন্য অহংকার করা আমাদের জন্য শোভা পায় না, মানায় না, কারণ সকালবেলার ক্ষমতাওয়ালাকে বিকেলবেলার জুতা পিটা করায়া ক্ষমতা থেকে যিনি নামায়া দিতে পারেন, তিনি কে? নাকি আল্লাহ পারেন না? কত ক্ষমতাওয়ালা ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা থেকে বেজ্জত করে নামিয়ে দিয়েছেন। আমার দেশেও আছে টাকলা মুরাদ। সুতরাং রহমানের বান্দা কখনো অহংকারী হবে না, রহমানের বান্দা হবে ভদ্র, নম্র, বিনয়ী। এই গুণ কোরআনে যিনি তুলে দিয়েছেন, জোরে বলেন, তিনি কি? এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে, যারা রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের ৩৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন,
অহংকারের সাথে জমিনে বিচরণ করো না। কেন অহংকার করবে তুমি? নিশ্চয়ই তুমি অহংকার করে জমিনে বিচরণ করে জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকারের সাথে বিচরণ করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। সুতরাং তুমি কেন অহংকার করবে মানুষ? লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, তিনি তার ছেলেকে খুব সুন্দর সুন্দর নসিহত করেছিলেন। তার ছেলেকে তিনি উপদেশ দিতে গিয়ে অহংকার যেন না করে তার ছেলে যেন ভদ্র হয় বিনয়ী হয় সেই নসিহত তিনি করলেন। আল্লাহ তাআলা তার কথা কোরআনে কারিমে তুলে দিলেন, ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাস, হে আমার ছেলে শোনো, গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে ছোট করে কথা বলো না, এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ। মানুষের সাথে অহংকার করে কথা বলো না, দম্ভ বরে জমিনে বিচরণ করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক বা অহংকারীকে পছন্দ করেন না। তাহলে আমাদের সবাইকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, অভদ্রতা আমরা ছেড়ে দিব, অহংকার আমরা ছেড়ে দিব। এই যে যুবক ভাইদের উদ্যোগে আজকে মাহফিল হলো, আমার যুবক ভাইয়েরা আপনারা রাগ করবেন না, রাস্তাঘাটে চলার সময় আমাদের মধ্যে যেন আদব থাকে, আমাদের মধ্যে যেন ভদ্রতা থাকে। এখন তো ভদ্রতা দিন দিন কেন যেন লোপ পেয়ে যাচ্ছে। আগে যখন রাস্তাঘাটে আমি নিজেও ছোটবেলা দেখেছি, ছোটবেলা আমরা এরকমটাই করেছি, বড় ভাই বা এলাকার মুরব্বী কাউকে রাস্তায় দেখলে তাদেরকে সালাম দিয়ে ধীরস্থিরতার সাথে হেঁটে গিয়েছি, ভদ্রতার সাথে হেঁটে গিয়েছি। কিন্তু এখনকার পুচকা পুচকা পোলাপানদেরকে দেখা যায় বড় ভাইও চিনে না, মুরব্বীও চিনে না, মোটর সাইকেল চালানোর সময় মুরব্বীদের সামনে দিয়ে বেয়াদবের মতো চলে যায়, আসে না নাই, হরন দিয়ে দিয়ে আবার ডিজে স্টাইলে মোটর সাইকেল চালায়, কিছুক্ষণ ডানে এক কাইত, কিছুক্ষণ বামে আর এক কাইত। এরকম তো আপনাদের যশোরে নাই, আছে কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এরকম পাকপাকুম করে বাইক চালায় অ্যাক্সিডেন্ট করে। যুবক ভাইয়েরা, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু বড় মারাত্মক। যদি কোনো গাড়ির নিচে ট্রাকের নিচে তুমি পড়ে যাও, তোমার মাথার খুলি একদিকে, হাত একদিকে, পা একদিকে, আর বেঁচে থাকলে তুমি পঙ্গুত্ব বরণ করতে হবে, এটা বড় ডেঞ্জারাস। অভদ্র ছেলের মতো মোটর সাইকেল চালাইও না। আর গার্লস স্কুল, মহিলা কলেজের সামনে লুচ্চার মতো, এতিমের মতো স্কুল কলেজ ছুটি হলে ওখানে গিয়া বাইকে হরন দিও না, এমন স্বভাব তো আমাদের সমাজে নেই। এগুলো কি রহমানের বান্দার বৈশিষ্ট্য? এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আমার যুবক ভাইদেরকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে হবে। এজন্য প্রথম যে গুণটা অর্জন করতে হবে, আমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, আমার কথাবার্তায় চাল চলনে উঠা বসায় চলাফেরায় মানুষ যেন আমাকে ভদ্র মনে করে, মানুষ যেন আমাকে নম্র মনে করে, বিনয়ী মনে করে। আল্লাহ সেই গুণটার কথাই বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ এই গুণ দিয়ে আমাদের সবাইকে তুমি গুণান্বিত করে দাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় নম্বর গুণ বললাম? নাম্বার টু। দুই নাম্বার রহমানের বান্দাদের গুণাবলী হলো, রহমানের বান্দারা কখনো উগ্র হয় না, বদমেজাজি হয় না। কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন বদমেজাজি আছে না নাই,
তারে গালি দিলে সে গালির পরিবর্তে দিয়ে দেয় গালি। মন্দের জবাব মন্দ দিয়ে হয় না, আল্লাহ শিখিয়েছেন মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে, গালির জবাবে গালি নয়, বরং জাহিলদের সাথে তর্ক করা এড়িয়ে যেতে হবে। রহমানের বান্দার গুণ হলো ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। জাহেলদের সামনাসামনি পড়লে তর্ক করে হুদাই সময় নষ্ট করে না, কারণ জাহেলের সাথে তর্ক করা মানেই হলো নিজের ফিজিক্যাল এনার্জি লস করা, সময় নষ্ট করা। দরকার আছে কোনো? এখন তো ফিতনার যুগ, প্রযুক্তির যুগে আমাদের প্রায় সকলের পকেটে মোবাইল আছে, কম বেশি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুকের নাম আমি দিয়েছি সময় নষ্টের বুক, এটার নাম দিয়েছি আমি গিবত বুক, চুগলখুরি বুক, গালিগালাজের বুক। দেখবেন যত প্রকার সময় নষ্ট করার কাজ সবই ফেসবুকের ভেতরে আছে না নাই। যত পারেন আপনি কম সময় অনলাইনে দিবেন, কাজে কর্মে সময় দেন। দেখেন এখানে অনেক চাচারা আছেন, যুবকরা, দেখো আমার চাচাদের চুলদাড়ি সাদা হয়ে গিয়েছে, এখনো কত এনার্জি, তাদের ফিজিক্যাল এনার্জি ভালো, কিন্তু এখন 30-35 বছরের যুবকের গায়ে এনার্জি নাই, থাকবে কেমনে? রাত 12টা পর্যন্ত মোবাইল চালাইতে চালাইতে 3-4টা বাজে, ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস ঠিক নাই, এই জন্য তার যৌবনও ঠিক নাই। হুদাই সময় নষ্ট করবেন না, সময় হলো সবচাইতে বড় নেয়ামত, মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হলো এই সময়। সময়কে যারা কাজে লাগায় এরা দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি, আফসোস আমার জীবনের ফেলে আসা সময়গুলো যদি আমি আবার ফিরে পেতাম। আপনি তখন আফসোস করে জীবনের ফেলে আসা সময় কি আর ফিরে পাবেন? জোরে বলেন। তর্ক করবেন না, কেউ গালি দিয়েছে গালি দিবেন না, কেউ আপনাকে বকা দিয়েছে বকা দিবেন না। আজকের মাহফিলে মহিলারা আছেন নাকি? আছে। এই স্বভাবটা পুরুষের চাইতে নারীর অনেক বেশি। পাশের বাড়ির কোনো মহিলা যদি তারে গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও, তার বাড়িতে গিয়ে তারে কুপায় আসি, হাত দিয়ে কুপায় না জবান দিয়ে কুপায়, অস্ত্রের চাইতে কথার আঘাত বড় মারাত্মক। কথা দিয়ে মানুষকে ক্ষতবিক্ষত করে দেওয়া যায়, আবার এই মুখের ভাষা ভালো হলে মুখের ভাষা দিয়ে বিশ্বকেও জয় করা যায়। আমার হাতে একটা লাঠি থাকলে এখানে হাজার হাজার মানুষকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু জবান যদি ভালো হয়, এক মানুষের জবান দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নীরব রাখা যায়। আমাদের বাংলাদেশে এইরকম সুন্দর জবানওয়ালা মানুষ ছিলেন না? আমি নাম না হয় নাই বললাম, আপনারা তো জানেন কোরআনের এমন অনেক কিংবদন্তি খাদেম ছিলেন যারা সালাম দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পিনপতন নীরব হয়ে তার দিকে তাকিয়ে থেকে তার কথা শুনে। এটা কেন বলেছি? জবান দিয়ে আপনি চাইলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কি দিয়ে? আবার এই জবানের অপব্যবহারে মানুষ জাহান্নামে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, মা আকসারু মা ইউদখিলুন নাস নার, কিসের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামি হবে? নবীজি বললেন আল ফামু ওয়াল ফারাজ, দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো এই জবানের অপব্যবহার, আরেকটা হলো লজ্জাস্থানের অপব্যবহার। এই দুই জিনিস দিয়ে পৃথিবীতে গুনাহ হয় কম না বেশি। মিথ্যা বলে কি দিয়ে? জোরে বলেন। গীবত করে কি দিয়ে? চুগলখড়ি করে কি দিয়ে? মিথ্যা সাক্ষ্য দেয় কি দিয়ে? ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় কি দিয়ে? তাহলে জিনিস কয়টা? এক জিনিস দিয়ে কত গুণা করা যায়,
এজন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবী গো, জবানের অপব্যবহারের কারণে কি আমাদেরকে জাহান্নামে যেতে হবে নাকি? সঙ্গে সঙ্গে নবীজি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু জিব্বাটা ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, কারণ এটাকে কন্ট্রোল না করলে কিয়ামতের দিন উল্টায়া উপর করে শোয়ায়া টেনে হিচড়ে জাহান্নামে না হবে। এটাকে লাগামহীন করে দিবেন না, মুখ একটা আছে বলে ফডর ফডর করবেন না, নইলে কিয়ামতের দিন সাইজ করবেন কে? কি সুন্দর চরিত্র ছিল আমার নবীর! কাফিররা নবীজিকে বলেছে পাগল, বলেছে জাদুকর, কাফিররা নবীজিকে বলেছে গণক, কবি মাজনুন বলেছে। নবীজি জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা শিখায় দিলেন সূরা মুযাম্মিলের 10 নম্বর আয়াত, আপনি পড়ুন। আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজুরহুম হাজরান জামিলা। ও নবী, এরা যা বলে জবাব দিয়েন না, ধৈর্য ধারণ করেন, উপেক্ষা করে চলেন, কারণ এটা রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, পড়েন। এই গুণ কি আপনাদের মধ্যে আছে? না, নেই তো। আপনি রাজগঞ্জ বাজারে গেলেন, যাওয়ার পরে তার সাথে দেখা হয়েছে, যে ব্যক্তি অনবরত দিবানিশি 24 ঘন্টা আপনার বদনাম করে, তারে পাইলে বলবেন, এই তোরে পাইছে, আজকে তোরে সাইজ কোড। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলে হলো রাজগঞ্জ বাজারে সেই ভাইকে পেয়েছে যে তার 24 ঘন্টা বদনাম করে, পাওয়ার পরে সালাম দিয়ে বলেছে, ভাইজান চলেন না, রেস্টুরেন্টে বসে দুই ভাই চা খায়। যে আপনার বদনাম করেছে, ভিতরে ভিতরে লজ্জায় শেষ হয়ে যাবে, আরে কার বদনাম করি, কার নামে বদনাম রটাই, সে তো ফেরেশতার মতো মানুষ। আপনি জবাব দেওয়া লাগবে না, মুখের ভাষা দিয়ে নয়, আজ আপনার আচরণ দিয়ে আপনি একটা মানুষকে শিক্ষা দিতে পারবেন, ঠিক কি না? আল্লাহ এই গুণে, সহনশীলতার গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। আপনাদের কষ্ট হচ্ছে? দেখেন, রহমানের বান্দাদের এক নম্বর গুণ ভদ্র, নম্র, বিনয়ী। দুই নম্বর, এরা সহনশীল, উগ্র নয়। তিন নম্বর, যখন সূর্য ডুবে গেল, রাত হয়ে গেল, তারা রাত কিভাবে কাটাবে? এখন অনেক ছেলেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে থাকে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখার জন্য। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, রাতের বেলা ক্যাফেটেরিয়াতে দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বলাবলি করছে যে রাত তিনটায় দোস্ত খেলা আছে, অ্যালার্ম লাগাও যাতে খেলাটা মিস না। রাত তিনটায় অ্যালার্ম দিয়ে উঠে ওইদিকে গোল গোল স্লোগান দিতে দিতে ফজরের নামাজ চলে যায়। আবার কেউ আছে রাত জেগে মুভি দেখে, থ্রিলার দেখে, ওয়েব সিরিজ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। রাতের বেলা এই সকল কার্যাবলী, এই কাজ করা, এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য, জোরে বলতে হবে। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে? তারা আড্ডা দেয় না, তামাশা করে না, রাত জেগে খেলা দেখে না। তারা রাত জেগে তামাশা করে না, খেলাধুলায় মত্ত থাকে না, রাত জেগে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না। তাহলে তারা কি করে? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা আজে বাজে কাজ না করে আল্লাহকে সাজদা দিয়ে রুকু করে তাহাজ্জুদ আদায় করে রাত কাটায়, যারা রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, তারা রাতের বেলা ভয় এবং আশা নিয়ে তাদের রবকে তারা ডাকতে থাকে। তাদের পরিচয় হলো কানু কলিলাম মিনাল লাইলি মায়া জাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন,
রহমানের বান্দা হলো তারা, সারা রাত ঘুমায় না যারা, বরং রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে যারা, রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দা হলো তারা। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রং ঢং তামাশা না করে শেষ রাতে আল্লাহকে সাজদা দিয়ে ইস্তেগফার করে করে রাত কাটায় যারা, রহমানের সবচাইতে প্রিয় বান্দা তারা। রাতে রাধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ, পড়া আমাদের রাত কিভাবে কাটবে, কাকে সাজদা দিয়ে, আরো জোরে বলেন, তাহাজ্জুদের সাজদা তো দেই না, পাঁচ ওয়াক্ত নামাজেও সাজদা দিই না, মাহফিলে তো মানুষের অভাব নাই, কই আসরের নামাজে তো মানুষ খুঁজে পাওয়া যায় না। ইবলিস নাম শুনছেন তো আপনারা তার, নাকি আজকে নতুন শুনেছেন, আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা, না আওয়াজটা জোরে দিতে হবে, ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা, তার না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে, আসেন তো সূরা বাকারা থেকে বের করি। ওয়া ইয কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস, আর যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই আদমকে সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দিল না, না দেওয়ার কারণে কি হয়ে গেল, আল্লাহ বললেন আবাওয়াস তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার করলো, সাজদা না দেওয়ার কারণে কাফির হয়ে গেল। আমরা তো জানি মালউন অভিশপ্ত হয়েছে, মারদুদ বিতাড়িত হয়েছে, এর পাশাপাশি কাফির হয়েছে সে। ইবলিস আল্লাহকে একটা সাজদা না দিয়ে একবার কাফির হয়েছে, আর আমি আপনি পাঁচ ওয়াক্ত আল্লাহকে একটা সাজদা দিই না। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কতবার আল্লাহর সাথে রেগুলার কুফরি করেন। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল। আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর কাছে যেতে চান, সাজদা লাগবে, কি লাগবে, নবীজি বলেছেন আকরাবু মা ইয়াকুনু বিল আব্দু ইন্দা সুজুদিহি, আল্লাহর নবী বলেছেন বান্দা তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওয়াহুয়া সাজিদ, যখন সে সাজদারত অবস্থায় থাকে, বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় আল্লাহর সে একেবারে নিকটে চলে যায়। আপনি তো পাঁচবার আল্লাহকে সাজদাই দিতে পারেন না, এরপরে কয় আমি ইমানদার হুজুর, নামাজ না পড়লে কি হবে, আমি ইমানদার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ইমান থাকে না, আপনি নিজেকে ইমানদার কিভাবে বলেন, ইমান থাকলে না ইমান ঠিক থাকবে, আপনার তো ইমানই নাই। যুবক ভাইদেরকে বলছি খবরদার, আজান হলে মসজিদ থেকে দূরে থেকো, আগে নামাজ, সবচেয়ে বড় ইবাদতের নাম কি, জোরে বলেন। মহিলা প্যান্ডেলের মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, সকল কাজের উপরে নামাজকে প্রাধান্য দিবেন, আজান হয়ে গেছে আগে নামাজ, আপনাকে দেখে আপনার মেয়ে
আপনার মেয়ে আপনাকে দেখে নামাজ শিখবে। সবার আগে প্রায়োরিটি দিতে হবে কাকে? সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আল্লাহর নিকটে যেতে হলে সাজদা লাগবে, জোরে বলেন তো কি লাগবে? আর ফরজ নামাজের পরে কোন নামাজের সাজদা আল্লাহ ভালোবাসেন? জোরে বলতে হবে। রাত আমাদের চলে যায় ঘুমাইতে ঘুমাইতে, এক একজনের শরীর গাল ফুলে যায়, ঘুমের থেকে উঠলে দেখবেন গাল হক, ঠিক কি না? আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে, আর আমার নবী শেষ রাতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা, রাতের বেলা এত দীর্ঘ সময় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা ফুলে যেত। সুবহানাল্লাহ, পরে পরে বাড়ি চলে গেলে চলবে না, এখান থেকে নিজের আমল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিদের সিক্রেট আমল কি বলবো? হাদিস থেকে বলে দেই, নবীজি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তোমাদের অভ্যাস বানিয়ে নাও, রাতের নামাজকে তোমাদের আমল বানিয়ে নাও, ফাইন্নাহু দাউস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। যদি তোমরা এই আমলটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম, এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে। কি চান আপনি বলেন? তাহাজ্জুদে চেয়ে দেখেন, যারা বড় আলেম হয়েছেন, বড় বুজুর্গ হয়েছেন, যারা জীবনে সফল হয়েছেন, তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দিয়ে হয়েছে। তাহাজ্জুদ ছাড়া কোনো উপায়? যারা মাদ্রাসার ছাত্র আছো, পড়াশোনা করো, ইলমুল মাওহিবা, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা পেতে চাও, তাহাজ্জুদে সাজদা দাও, আর যেটা জানো সেটা আমল করো। এই ইলমুল মাওহিবার নিয়ামত যিনি দিয়ে দিবেন, তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের বান্দাদের কয়টা গুণ বলেছি? চার নাম্বার। শুনেন, মানুষ যখন ইবাদত করে, ইবাদতের অহংকার মানুষের ভিতরে ঢুকে যায়, ঢুকে যায় কি যায় না? মনে করে আমি তো অনেক ইবাদত করি, আমার নামাজ কাজা নাই, আমার তাহাজ্জুদ ঠিক আছে, আমি ওমরাও করি, হজও করি, যাকাতও দিয়ে তো আমল, আমারে আর ঠেকায় কে? আমারে কে ঠেকায়? আমি তো জান্নাত পেয়ে গেছি, মানে এমন একটা ভাবসাব আছে না? নাই। এই জন্য পরের আয়াতে সতর্ক করা হয়েছে। আল্লাহ বলছেন, রহমানের বান্দারা ইবাদত দিয়ে জান্নাতের আশা করে না, ইবাদতের সাথে সাথে আল্লাহর দয়ারও আশা করে, এজন্য আল্লাহর ভয়ে জাহান্নামের আযাব থেকে তারা বাঁচার জন্য দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াউনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায় যারা, যারা বলে হ্যাঁ আমাদের রব, সর্বনাশা জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, কারণ জাহান্নামের আযাব বড় ভয়ানক, অবস্থানস্থল এবং আবাসস্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট, ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এজন্য নবীজি বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব নিকাশ চাইবেন, ওই বান্দা আটকে যাবে, ধরা পড়ে যাবে, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ যদি কাউকে কিয়ামতের দিন মাফ করে দিতে চান, তাহলে আল্লাহ তাআলা বান্দার হাতে থাকা আমলনামা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে জান্নাতে ঢুকায়া দিবেন।
আপনার আমল দিয়ে আপনি জান্নাতের আশা করে বসে থাকিয়েন না। আমি আপনি কি আমার নবী এমনিতেই জান্নাতি, তারপরেও তিনি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। ফজরের নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে নবীজি সাতবার আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানা চাইতেন, পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই আমার সঙ্গে বলেন আল্লাহ। আপনার কি মনে মনে শরীফা? এখন তো সব জায়গায় মনে মনে, তাহলে আওয়াজ শরীফার মতো হয় কেন? বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ফজর আর মাগরিবের পরে পড়বেন তো না দৌড় মারবেন? আমার দেশে তো কিছু মুসল্লি সালাম ফেলালে দৌড়, আরে বাপরে, আছে না নাই দৌড়াদৌড়ি কইরেন না। তাহলে রহমানের বান্দাদের চার নাম্বার গুণ হলো ইবাদতের পাশাপাশি তারা আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানা চায়। রহমানের বান্দাদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপ্টা হয় না, কৃপণ হয় না, আবার অপব্যয়কারী হয় না। দেখবেন কিছু মানুষ আছে আল্লাহ তাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু কিপ্টার ঘরের কিপ্টা সেরা কাপড় গায়ে দেয়, আছে না? আল্লাহ যাকে নেয়ামত দিয়েছেন আল্লাহ পছন্দ করেন ওই বান্দা যেন নেয়ামতের বহি প্রকাশ ঘটায়, প্রত্যেক দিন নতুন নতুন কাপড় পরতে হবে, বিষয়টা এমন নয়। কিন্তু আল্লাহ যদি আমাকে যতটুকু সামর্থ্য দিবেন সামর্থ্য অনুযায়ী আমি চলব, আল্লাহর নেয়ামতের বহি প্রকাশ আমি নিজের মধ্যে ঘটাবো। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, এজন্য আপনি পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, গোছালো থাকবেন, নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাকে দেখলেই যেন বোঝা যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের অনুসারী আপনি। কারণ সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সবচাইতে স্মার্ট ব্যক্তি। আপনি দাঁত ব্রাশ করেন দুইবার, আর নবীজি দাঁত ব্রাশ করতেন, মিসওয়াক করতেন সাতবার। কে বেশি স্মার্ট? আপনি না? আপনি কথা বললে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মিসওয়াক তো লাগান না আপনি, মিসওয়াক ব্যবহার করেন। যারা মিসওয়াক ব্যবহার করে, যারা মিসওয়াক ব্যবহার করে এদের মুখে কখনো দুর্গন্ধ হয় না। কিছু মানুষ আছে নামাজে গেলেও যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আশেপাশের মানুষ তখন দুর্গন্ধে টিকতে পারে না। বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, তার সিগারেটের গন্ধ তখন বের হয়। মিসওয়াক লাগান। নবীজি যখন দুনিয়া থেকে চলে যান তার শেষ আমল ছিল মিসওয়াক। মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার মিসওয়াক করতেন, হইল কত? আরো জোরে বলেন। এখন বলবেন হুজুর আপনি তো বললেন সাতবার, তো আরো দুই কোথায়? আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ঘুম থেকে উঠলেই নবীজি হাতে নিতেন মিসওয়াক, আবার ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করে করে ঘুমাতেন, পাঁচ আর দুই হইল কত? কিপ্টা হইয়েন না, রহমানের বান্দারা কৃপণ হয় না। যতটুকু টাকা পয়সা আছে আল্লাহ যা দিয়েছেন ভালো কাপড় চোপড় পরেন, টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না। অনেক মানুষ আছে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু একটু ভালো খাবার দাবারও খায় না, কিপ্টার ঘরের কিপ্টা টাকা জমায়া রাখে কিন্তু ভালো কোনো খাবারও বাজার থেকে কিনে আনে। একটা কথা মনে রাখবেন, যারা কিপটামি করে নিজের শরীরকে ও শরীরের হক আদায় করে একটু ভালো খাবার দাবারও খায় না, শেষ বয়সে এই টাকা স্বাস্থ্য রক্ষার জন্য এই টাকা খরচ করতে করতে টাকা আর থাকবে না। কথা বুঝেন নাই আপনারা? কিপটামি করে যে টাকা জমাবেন শেষ বয়সে ওই টাকা স্বাস্থ্যের পিছনে খরচ করতে, চিকিৎসা চিকিৎসায়, হ্যাঁ রোগে সুখে। সুতরাং রোগে সুখে পড়বার আগে নিজেকে যা আল্লাহ দিয়েছেন সেটা দিয়ে ফিটফাট রাখার চেষ্টা করেন। দেব রহমানের বান্দারা কৃপণ হয় না, আবার টাকা পয়সা আছে বলে তারা খারাপ পথে খরচ করে না। এই যে আমার যুবক ভাইয়েরা, এরা রহমানের বান্দা, এই টাকাগুলো চাইলে তারা আজকে গানের আয়োজন করতে পারত, নাচের আয়োজন করতে পারত। আল্লাহ বলেছেন রহমানের বান্দারা কৃপণ নয়, অপব্যয়কারীও নয়, খারাপ পথে ব্যয় করে না। তাহলে রহমানের বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু
ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা তারা কৃপণতা অবলম্বন এবং অপব্যয়কারী হয় না যারা, তাহলে রহমানের বান্দারা কেমন হয়? আল্লাহ বলেছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এরা মধ্যম পন্থা অবলম্বন করে, হাত ঘাড়ে নিয়ে নেয় না, অর্থাৎ কিপটামি করে না, অপব্যয়কারী হয় না, বরং রহমানের বান্দারা হয় দানশীল। জুড়ে বলেন রহমানের বান্দারা কি হয়, আস্তে বলবেন না, জুড়ে বলেন রহমানের বান্দারা কি হয়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মাদুমাম মাহসুরা। রহমানের বান্দারা হাতকে ঘাড়ের কাছে নিয়ে যায় না, অর্থাৎ কৃপণ হয় না, আবার এত বেশি প্রসারিত করে দেয় না যাতে করে তার সব শেষ হয়ে যায়, বরং মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু প্রয়োজনে খরচ করে বাকিটুকু খরচ করে দেয় কার পথে। আপনারা এরকম হবেন যতটুকু প্রয়োজন ততটুকু রেখে জীবনের বাকি, আপনার নিজের পরিবারের যতটুকু প্রয়োজন বাকিটুকু রেখে সব দান করে দিবেন কার পথে? তিন দিন আগে আমি ফেসবুকে দেখলাম যমুনা গ্রুপের মালিক, কি জানো নাম লোকটার, কি জানো নাম, কেউ জানেন না? বাবুল, বাবুল না? আচ্ছা, আমি দেখলাম আহার এই লোক মারা যাওয়ার সময় করোনার সময় মারা গেছে না, এই যে আপনাদের আকিজ গ্রুপের এমডি মারা গেলেন শেখ মমিনুদ্দিন, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাকে খুব মহব্বত করতেন তিনি, তিনি যেদিন মারা যান এর তিন দিন আগেও আমাকে ফোন দিয়েছেন হসপিটাল থেকে। এই যে এরকম বহু মানুষ অনেক সম্পদশালী, তারা দুনিয়া থেকে যাওয়ার সময় কবরে কোনো টাকা নিয়ে গিয়েছেন? সব পড়ে আছে। আপনি যেগুলো আল্লাহর দিনের কাজে লাগিয়ে যাবেন সেগুলো আখিরাতের ইনভেস্টমেন্ট হবে, এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি দানশীল হবেন কি হবেন। কথা বলবেন না, খুব সুন্দর পরিবেশ, এটা নষ্ট করা যাবে না। আমার দিকে তাকান তো, আজকে কার বান্দার গুণাবলী আলোচনা হচ্ছে? আরো জোরে বলেন, আরো জোরে, রহমানের বান্দা এই গুণাবলীগুলো অর্জন করলে কয়টা গুণ? আরো জোরে, কয়টা? জোর হলো না, আরো জোরে, কয়টা? এই 12টা গুণ অর্জন করলে আল্লাহ বিনিময়ে সুসংবাদ হিসাবে দিবেন কি? জোরে বলেন, কেউ কথা বলবেন না, তো বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি হলে আলোচনা থেকে কোনো বরকত হবে না। আমরা কয়টা গুণ বলেছি? জোরে বলেন, এক নাম্বার, রহমানের বান্দারা কি হয়? ভদ্র হয়, নম্র হয়। দুই নাম্বার, তারা কি হয়? সহনশীল হয়। তিন নাম্বার, রাতে কি আদায় করে? তাহাজ্জুদ আদায় করে। চার নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, কার কাছে? পাঁচ নাম্বার, রহমানের বান্দারা কি হয়? জোরে বলেন। ছয় নাম্বার, রহমানের বান্দারা মুশরিক হয় না, শিরক করে না। শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, শিরক হলো এমন গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ করেন না। যারা শিরক করে এদের জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, যারা আপনি একজনকে ডাকবেন তিনি কে? আমার দেশে কিছু মুশরিক আছে, আমার দেশে কিছু লোক আছে, এরা মাজারে গিয়ে চায় আপনাদের যশোরে এগুলো না, আমার বাড়ি সিলেটে, আমি থাকি চট্টগ্রামে, সিলেট আর চট্টগ্রামে দেখবেন মাজার আর মাজার। এই যে কয়েকদিন আগে চট্টগ্রামের এক জাহেল, এটা ভিডিও ব্যাপক হারে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে, সে নিজেই তাকে জাহাঙ্গীর হুজুর বলে। ও আপনারা দেখছেন না, কারা কারা দেখছেন এটা একটু হাত তুলেন তো। আর এটা আপনারা দেখছেন, চিন্তা করেন নিজেকে আলেম দাবি করে এই লোকটা মাইজ ভান্ডারে গিয়ে কিছু এসএসসি পরীক্ষার্থী, এদেরকে নাকি অবাজার
এগুলা চিটংয়ের ভাষা আর কি, ও বাজান, আপনারা বুঝেন নাকি চিটংয়ের ভাষা? বুঝেন? আচ্ছা, চিটংয়ের ভাষা খুব জটিল। আপনারা বলেন কেমন আছেন? যশোরের তো একটা রিক্সাওয়ালা ভাইয়ের ভাষাও এত সুন্দর। হুজুর কেমন আছেন, কোথায় যাবেন, কি সুন্দর করে কথা বলে, ভাষা শুনলেই মনে হয় খুব উচ্চ শিক্ষিত মানুষ। যশোরের ভাষা খুব সুন্দর ভাষা, ঠিক কি না? তো সে বলছে বাজান, এই ছেলেগুলা পরীক্ষা দিবে, এদের দিকে নেক নজর দেন, পরীক্ষায় পাশ করায় দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনার সন্তান নাই মাজারে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? আপনার চাকরিতে বরকত দরকার, উপার্জনে বরকত দরকার, চাইবেন কার কাছে? সন্তান নাই, চাইতে হবে কার কাছে? রহমানের বান্দারা কেবল মাত্র একজনের কাছে চায়, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সাত নম্বর, রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না, নিরপরাধ মানুষকে অপরাধী বানায় হত্যা করে না। আমার সমাজে ইমানদার নামের অনেক মুনাফিক আছে, ইমানদার নামে অনেক টাটকা টাটকা মুনাফিক আছে, নিজেকে মুসলমান দাবি করেও মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে, বিচার বহির্ভূত কায়দায় কিংবা মাঝে মাঝে নিরপরাধীকে অপরাধী বানায়া নিরপরাধ মানুষকে মেরে ফেলে। আছে না নাই? রহমানের বান্দারা এমন হয় না, শয়তানের গুলামরা হয় খুনি, শয়তানের মুরিদরা হয় খুনি, তাগুতরা হয় খুনি, আর রহমানের বান্দারা হয়, রহমানের বান্দারা হয় মানুষের জীবনের হেফাজতকারী। এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন, পরের অংশে বললেন, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। ঘুম চলে আসছে নাকি আপনাদের? মূল কথা তো এখন শুরু হচ্ছে। আল্লাহ বলছেন রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না, অন্যায় ভাবে, অন্যায় ভাবে মানুষ হত্যা পৃথিবীতে এখন নাই। অন্যায় ভাবে নিরপরাধ মানুষ হত্যা, এটা শুধু সাধারণ মানুষের শিকার হচ্ছে না, বড় বড় দায়ী ইল্লাল্লাহ, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বড় বড় আলেমরাও জালিমদের জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। বিচার হয় না এগুলোর? কে বলেছে হবে না? কে বলেছে হবে না? আপনি ওয়াজ তো শেষ হয় নাই এখনো, আপনি পরের অংশ শুনেন। কে বলেছে হবে না? আপনাকে কথা শুনেন, কিয়ামতের দিন একটা বিচার আছে না নাই? দুনিয়ার বিচার আসল না ওই বিচার আসল? কিয়ামতের দিন আল্লাহ দুই আল্লাহ তাআলা হিসাব করবেন, দুইটা বিষয়ের হিসাব নেবেন, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। হাদিসে এসেছে আল্লাহ তার নিজের হকের বিচার আরম্ভ করবেন নামাজ দিয়ে, সবার আগে আল্লাহ নামাজের হিসাব নেবেন। আল্লাহর হকের বিচার শেষ হলে আল্লাহ যখন বান্দার হকের হিসাব করবেন, সবার আগে অন্যায়ভাবে রক্ত ঝরিয়ে, অন্যায়ভাবে যত মানুষকে মেরেছেন রক্তপাতের হিসাব করবেন কে? বুঝছেন বাবা, হিসাব আছে না নাই? আছে। যত মানুষকে আপনি অন্যায়ভাবে পিটিয়েছেন, ক্ষমতার জুড়ে রক্তাক্ত করেছেন, যত মানুষকে রাস্তায় ফেলে হিংস্র হায়নার মতো পিটিয়েছেন, যত মানুষের জীবন কেড়ে নিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেবেন। কি মনে করেছেন আপনি বেঁচে যাবেন? নেভার এভার বেঁচে থাক, আপনি বাঁচতে পারবেন না। বান্দার হকের বিচার শুরু হবে অন্যায় রক্তপাত দিয়ে। কি দিয়ে? কত মানুষের রক্ত ঝরিয়ে আপনার হাতকে আপনি রক্তে লাল করে ফেলেছেন, কত মানুষকে বাড়িতে থাকতে দেন নাই, ঘুমাইতে দেন নাই, তার নিজের স্ত্রী সন্তান থেকে আপনি মাসের পর মাস, বছরের পর বছর তাকে আলাদা করে রেখেছেন, তাকে এলাকায় আসতে দেন নাই, নিজের স্বজনের জানাজায় তাকে আসতে দেন নাই। এই যে মানুষগুলির উপরে নির্বিচারে জুলুম করেছেন, এই জুলুমের হিসাব যিনি নেবেন তিনি কি? এই জাতের জালিম তো আমার সমাজে নাই। একই গ্রামে একই এলাকায় বাস করে পাশের বাড়ির লোককে শুধু তার দুনিয়াবি স্বার্থ আর ক্ষমতার কারণে মিথ্যা মামলা হামলা দিয়ে বাড়িতে থাকতে দেয় নাই, এলাকা ছাড়া করে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে,
তার স্ত্রী সন্তান থেকে তাকে বছরের পর বছর দূরে রেখেছে। মাঝে মাঝে তো এমনও দেখা যায় গাড়ি পুরাইছে একজন, মামলা খাইছে আরেকজন। কি মনে করছেন আপনারা, এগুলার বিচার হবে না? এগুলার বিচার হবে না? আপনি আবার ভাবিয়েন না, হুজুর দিকে কোরআন থেকে হঠাৎ করে লাইন বাঁকা করে অন্যদিকে চলে গেল, কে বলেছে হুজুর অন্যদিকে চলে গেছে? হুজুর এখানে এই আয়াতের ওয়াজ করছে, রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় না, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় যারা নিকৃষ্ট জালিম হলো তারা। কষ্ট হচ্ছে আপনাদের? আট নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা জিনা করে না, জিনার ধারে কাছেও যায় না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা। রহমানের বান্দা হলো তারা, জিনার ধারে কাছে যায় না যারা, জিনা করে না যারা। এখন জিনার উপায় উপাদান উপকরণ আমার সমাজে কম না বেশি। কালকে চ্যানেল 24 এর নিউজ দেখলাম, ঢাকার একটা স্কুলের মেয়ে ক্লাস 6 এ পড়ে, সে তার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছে, শিক্ষক তাকে যৌন নিপীড়ন করেছে। এই ভিডিওটা কে কে দেখছেন হাত তুলেন তো? হাত তুলেছে এই কারণে, অনেকে মনে করবে হুজুর এমনিতেই কিচ্ছা কাহিনী বইলা চলে গেছে, তাহলে বাবারা দেখছেন না? বর্তমান যে কারিকুলাম, এই কারিকুলামে সাধারণ মানুষ আলেমুল আমরা অনেক কথা বলছেন, কিন্তু স্কুলের বলেন মাদ্রাসার বলেন শিক্ষকরা একটু চুপচাপ বেশি। আমি জানি অনেক শিক্ষকরা এখানে এসেছে, আমিও তো নিজে আমাদের শিক্ষকদের কাছে পড়েছি, বেশিরভাগ শিক্ষক ভালো, দুই একটা মাঝে মাঝে এরকম থাকে। এই যে শিক্ষা কারিকুলামে আপনি দেখেন এখন বইয়ের ভিতরে কি আছে, আপনারা শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন, বাকি খবর তো জানেন না। আমার দীর্ঘ এক ঘন্টা জুমার একটা বক্তব্য আছে শিক্ষার অসঙ্গতি নিয়ে, এই বক্তব্যটা কারা কারা শুনছেন পুরাটা? ঠিক আছে, তাহলে যারা শুনছেন তারা জানেন, ওখানে আরএসবিএস সহ তুলে ধরেছে। আরএসবিএস মানে আপনাদের এলাকার জমির খতিয়ান না, মানে যতগুলা অসঙ্গতি আছে পেজ শুদ্ধ আমি তুলে ধরেছি। দেখছেন না আপনারা, আপনারা শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন, এখানে ফাহিম অন্তরার প্রেমের গল্প আছে, এখানে নিরাপদ স্পর্শের নামে লুচ্চামি বদমাইশি আছে, অশ্লীলতা দিয়ে বইগুলো ভরে দেওয়া হয়েছে, এর প্রতিফলন আসতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে এই শারীরিক শিক্ষা ফাইজলামি শিক্ষায়, যা ফাইজলামে ঢুকানো হয়েছে এগুলো প্র্যাকটিক্যাল রূপ দেখা যাচ্ছে। ক্লাসে ক্লাসে মেয়েদেরকে বই দিয়া পড়াইয়া বোঝানো হচ্ছে না, টাচ করে প্র্যাকটিক্যালি বোঝানো হচ্ছে। আমার কেন জানি ভয় হচ্ছে, অগাস্ট সেপ্টেম্বর আসতে আসতে কি দুর্ঘটনা যে ঘটে, এটা আমি ভেঙে না বললাম, বলেই ফেলি, কত মেয়েরা যে প্রেগনেন্ট হতে পারে সামনে দেখবেন আপনারা। এই অসভ্যতা, এই নোংরামি দিয়ে পাঠ্যপুস্তককে ভরে দেওয়া হয়েছে। পান্না মাস্টারের নাম মনে আছে, ভুলে গেছেন নাকি আপনারা? কুষ্টিয়ার মনে নেই, মনে পড়ছে? আচ্ছা, অনেকে ভুলে গেছে। রহমানের বান্দারা জিনা করে না, আজ আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য জিনা এখন বইয়ের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। জিনা নয়, জিনার উপকরণ, জিনার উপকরণ। আর জিনার তো উপকরণ আমার পকেটেও আছে, নাম কি? খবরদার, মোবাইল তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের অপব্যবহার করবেন না, কারণ আপনি নীরবে নিবৃতে একাকি, আজে বাজে জিনিস দেখলেও, কেউ সেটা না দেখলেও না জানলেও যিনি জানেন তিনি কি। যুবক ভাইদেরকে বলছি, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে ঝাঁপিয়ে পড়ো না, যারা ছাত্র জীবনে মেয়েদের ফিতনায় পড়ে যায়, এদের কেরিয়ার নষ্ট হয়ে যায়, চরিত্র ধ্বংস হয়ে যায়, তুমি কেন ছাত্র জীবনে মেয়ের পিছনে ঘুরঘুরু করবা? তুমি এই বয়সে পড়ার টেবিলে থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আজান হলে নামাজে চলে যাও। যদি তোমার কেরিয়ার সুন্দর হয়, চরিত্র যদি ভালো হয়, মেয়ের পিছনে তুমি ঘুরঘুরু করা লাগবে না। হাজার হাজার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, তারা নিজেরাই তোমার পিছনে লাইন ধরে ঘুরঘুরু ঘুরঘুরু করবে।
যুবকরা সিদ্ধান্ত নাও, তুমি কি অসভ্য লুচ্চা ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবা, না নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যাতে সবাই তোমার পিছনে ঘুরে? ঘুরবা না ঘুরাবা? এ যুবকরা কথা বলো, ঘুরবা না ঘুরাবা? লজ্জাস্থানের হিফাজত করো, চরিত্রবান হও। আল্লাহ নবী বলেছেন বুখারীর হাদিস, মাইয়াতমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ যারা জিনা করবে না, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও। নাম্বার 9, 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষীও দেয় না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনাজ-জুর, মিথ্যা সাক্ষী দেয় না। আমার সমাজে এখন মিথ্যা সাক্ষী নাই, মিথ্যা সাক্ষী দিতে দিতে এই সমাজের মানুষ এত খারাপ হয়েছে, বড় বড় আলেম কুরআনওয়ালা মানুষদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করেছে। রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষী বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমের মসনদকে মিথ্যা সাক্ষী আরো বেশি শক্তিশালী করে। এজন্য রহমানের বান্দারা মিথ্যা বলেও না, মিথ্যা সাক্ষীও দেয়। 10 নম্বর হলো, রহমানের বান্দারা অনর্থক কথা বলে না, ফালতু কথা বলে না। রহমানের বান্দারা হলো এমন যেখানে অনর্থক কাজ, বাজে কাজ হয় সেগুলো তারা উপেক্ষা করে, অ্যাভয়েড করে চলে। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইদা মাররু বিল লাগমি মাররু কিরামা, রহমানের বান্দা হলো তারা অনর্থক কাজকর্ম উপেক্ষা করে চলে যারা। এই গুণটা আমাদের অনেকের ভিতরে নাই। প্রত্যেকটা গ্রামে দেখবেন চায়ের দোকান আছে না নাই? চায়ের দোকানকে আমি নাম দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে, চা খুরেরা সাংসদের ভূমিকায় থেকে, হুদায় আজে বাজে কথা বলে, অমুক কি করছে তমুক কি করছে। আর আরেকটা জায়গা হলো মসজিদের সামনের পুকুর অথবা বৈঠকখানা, ওখানে বসে বসে মানুষ আবোল তাবোল কথা বলে। আল্লাহ বলছেন রহমানের বান্দারা অহেতুক অনর্থক কোনো কথা বা কাজে মনোনিবেশ করে না। পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে ঢুকে, পরীক্ষার হলে ঢুকার পরে ভালো ছাত্ররা এদিক ওদিক তাকায় না, 3 ঘন্টা শুধু লিখতেই থাকে লিখতেই থাকে, কারণ সময় তো চলে যাবে। আর বাজে ছেলেরা যারা পড়াশোনায় মনোযোগী না, প্রশ্ন হাতে নিয়ে কিছুক্ষণ সামনের টারে গুতায়, কিছুক্ষণ পিছনের টারে গুতায়, কিছুক্ষণ ডানের টাকে কিছুক্ষণ বামের টাকে, এটা কি ওইটা কি, এটা বলে দে ওইটা বলে দে, ঠিক না? ভালো ছাত্ররা যেমন ডানে বামে সামনে পিছনে তাকায় না লিখতেই থাকে, ঠিক তেমনি রহমানের বান্দারাও ডানে বামে সামনে পিছনের কোনো আজে বাজে কাজে মনোযোগী হয় না। রহমানের বান্দারা প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগায়, প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর দিনের কাজে লাগানোর চেষ্টা করে। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও, বলে না আমিন। 11 নম্বর, রহমানের বান্দাদের গুণ হলো, কিছু মানুষ আছে কোরআন দিয়ে ওয়াজ করলে ভিতরে ভিতরে চলে পুড়ে মরে, কোরআন দিয়ে ওয়াজ করলে হেদায়াত হয় না বরং আরো বেশি বেয়াদব হয়, ভালো কথা বললেও উল্টা বুঝে। কিন্তু রহমানের বান্দারা বধির কিংবা অন্ধের মতো আচরণ করে না, কোরআন তারা হেদায়াতের উদ্দেশ্যে শুনে। এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম لم يخروا عليها صما وعميانا, রহমানের বান্দা হলো তারা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না যারা। কিছু মানুষ আছে দেখবেন তার চক্ষু দিয়ে সব দেখে, কোরআন দেখে না, লাহুম আয়ুনুন লা ইউবসিরু বিহা, কান দিয়ে সব শুনে কিন্তু ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে কোরআন শুনে না, শুনলেও দেখবেন আবু জেহেলের মতো আচরণ করে। আবু জেহেল নবীজির কণ্ঠে নবীজির কাছ থেকে কোরআন শুনেছে, শোনার পরে হেদায়াত পেয়েছে না আরো বেশি গুমরা হয়েছে।
আমার সমাজেও আবু জেহেল মার্কা অনেক ব্যক্তি দেখবেন, এদেরকে আলেম উলামা কুরআন দিয়ে ভালো বুঝাইলো উল্টা বুঝে। আবু জেহেল যেমন নবীজির কাছ থেকে কুরআন শুনে নবীজিকে গালি দিয়েছে, আবু জেহেলের সাথে ব্লাড কানেকশন নাই, কিন্তু রুহানি কানেকশন থাকার কারণে আবু জেহেলের উত্তরসূরিরা নবীদের উত্তরসূরি আলেম উলামাদের সাথে আজে বাজে আচরণ করে। রহমানের বান্দারা, কোরআন হেদায়েতের উদ্দেশ্যে শুনে, কোরআন শুনলে ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন তারা, তাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর কথা বলা হলে আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে উঠে, আল্লাহর ভয়ে ভীত হয়ে উঠে, আর কুরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহ এমন গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও বলেন আমিন। রহমানের বান্দাদের বারো এবং সর্বশেষ গুণ হলো, রহমানের বান্দারা তাদের স্ত্রী সন্তানদেরকে চক্ষু শীতলকারী দেখতে চায়, আল্লাহওয়ালা পরহেজগার দেখতে চায়, এজন্য তারা আল্লাহর কাছে স্ত্রী সন্তানের জন্য দোয়া করে। কেউ চুপ থাকবেন না, এই দোয়াটা আমার সঙ্গে সকলে পড়েন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা আল্লাহর কাছে স্ত্রী সন্তানের জন্য দোয়া করে। এই আবি আইতা মিসকিনরা কই রে আসো তোমরা, বিয়ে করে নাই কে কে হাত তোলা তো দেখি। মাশাআল্লাহ, ঠিক আছে হাত নামাও, তোমাদের আমল বলে দিই, হবু বউয়ের জন্য দোয়া করা দরকার আছে না? জোরে বলেন তো। হবু বউয়ের জন্য তো আল্লাহ দোয়া শিখিয়েছেন, সবাই নেককার দিনদার স্ত্রী চান তো, হ্যাঁ নাকি নায়িকা গায়িকা মার্কা চান? জোরে বলতে হবে, দিনদার চান তো, আল্লাহ দোয়া শিখাচ্ছেন, দোয়া করো, বিয়ের আগেই দোয়া করো। এই অবিবাহিত ছেলেরা, মিসকিন ছেলেরা শোনো, মিসকিন এই অর্থে বলেছে, তুমি তো নিঃস্ব ব্যাচলর, এখনো কেউ নাই, এই জন্য বলেছি আর কি, রাগ করো না, দোয়া করো, এই দোয়াটা মিস করো না। দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, কি চমৎকার দোয়া, হে রব আমাকে একজন নেককার স্ত্রী গিফট করো, দান করো, আমাকে একজন নেককার স্ত্রী দাও। আর যারা বিয়ে করেছেন তারাও এই দোয়াটা করবেন। আপনি যদি গিয়ে দেখেন, আপনি যদি গিয়ে দেখেন আপনার বউ চক্ষু শীতলকারী, বাড়ি গিয়ে দেখলেন আপনার বউ আজান হলে নামাজে দাঁড়ায়, রাতে তাহাজ্জুদ পরে বাড়ি থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয়, আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে, এমন দিনদার নেককার স্ত্রী দেখলে বলেন তো চক্ষু তখন ঠান্ডা হবে না গরম হবে, চক্ষু শীতল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন চক্ষু শীতলকারী স্ত্রী আমার কাছে চাও। আবার আমাদের সন্তানগুলোও চক্ষু শীতলকারী হোক, এটাও তো আমরা চাই। আপনি যদি দেখেন আপনার ছেলে আপনার মেয়ে আজান হলে নামাজে যায়, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, ভদ্র বিনয়ী আচরণ করে, গোটা এলাকার মানুষ বলে আপনার ছেলেটা খুব ভালো, এত সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, আপনার ছেলের এমন সুন্দর প্রশংসা শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহ বলেছেন তো তোমার স্ত্রী আর সন্তানকে চক্ষু শীতলকারী হিসাবে পেতে চাইলে আমার কাছে দোয়া করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। অবিবাহিত ভাইয়েরা শোনো, নেককার স্ত্রী হলো আল্লাহর
অনেক বড় নিয়ামত। নবীজি বলেছেন, মারযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি, আল্লাহ যাকে দয়া করে একজন দিনদার স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছে। অর্ধেক দিলে বাকি থাকে আরো অর্ধেক, বাকিটা কই পাবেন? ফালিয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে তারা যদি আল্লাহকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, বাকি অর্ধেকও দিয়ে দিবেন কি? আপনারা হুজুরদের কাছে আসেন, এসে অনেক সময় দোয়া চান, আমার ছেলেটার জন্য দোয়া করেন, আপনার মতো যেন আলেম হতে পারে। আপনার স্বপ্ন এত ছোট কেন? আল্লাহ শিখিয়েছেন সন্তানের জন্য দোয়া করবেন কিভাবে, কিসের অমুকের মতো তমুকের মতো আলেম? আল্লাহ বলেছেন আল্লাহর কাছে দোয়া করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানাও। মুখে দিয়া সুবহানাল্লাহ বের হয় না। মুত্তাকি পরহেজগারদের ইমাম যে হবে, সে কম মুত্তাকি না আরো বেশি মুত্তাকি, আরো বেশি মুত্তাকি। এজন্য আল্লাহ বলেছেন দোয়া করো আল্লাহ আমাদের আর আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। বলেন আমিন। এই কয়টা গুণ বলেছি জোরে বলেন? এই বারোটি গুণে যদি আপনারা গুণান্বিত হয়ে যান, মা বোনদেরকেও বলছি এই বারোটি গুণে যদি আমরা সবাই গুণান্বিত হয়ে যাই, ফায়দা কি? এবার আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও সুবহানাল্লাহ। পড়বেন না? এই বারোটি গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ বলছেন জান্নাতে সুউচ্চ প্রাসাদের মালিক হয়ে যাবে তারা। এই বারোটি গুণে গুণান্বিত হয়ে যাবে যারা, জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে তারা। কয়টা গুণ? আরো জোরে বলেন। এই বারোটা গুণ কে ঝটপট মুখস্থ বলতে পারবে? ওই ভাই আগে হাত তুলছে, সবুজ পাঞ্জাবি, বলেন দেখি। মাশাআল্লাহ, বলেন, বলতে থাকেন, বলেন। আরো দ্রুত কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আসেন আপনার সামনে, আসেন, আসেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।